Assalamualaikum, welcome back to my another vlog. আমি নিজুম চলে এসেছি এটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। এদিকে বোনেরা সব পিসি বাসাগুলো সব হাসা শুরু করেছে আবার ভিডিও শুরু করা দেখে, তো শুরু করে ফেলেছি। আর এখন যেটা শেয়ার করবো সেটা বিষয়টা ভালো একটা ব্যাপার, ঠিক আছে? কারণ এটা হচ্ছে মানে মুড়ি ভর্তা খেয়েছি, দাঁড়াও দেখা গেছে, দেখো মুড়ি মাখা খেয়েছি, বাট আজকে একটা অন্যরকম মুড়ি মাখা। তো এটা হচ্ছে, এটার বুদ্ধিটা কার ছিল গো? এই মুড়ি মাখার বুদ্ধিটা কার ছিল? সুসো ছিল, মানে ওই যে আমাদের সুসো আছে না, সুসোর মাথা দিয়ে এইগুলো বেরোয় বেশি, কারণ সুসো মানুষ তো এইরকমই হয়, এটা বোঝাই যায়। তো সুসো মানুষ বসে আছে, তো আমরা সব এখন মুড়ি মাখা খাবো, কি দিয়ে সেটা হচ্ছে অবশ্যই দেখাবো। সেটা হচ্ছে গরম করা চলছে আর মুড়ি, মুড়ির কেমন দেখায়। আমি বলছি এটা সুন্দর সুন্দর রেসিপি গুলো তোমরা খেতে পাচ্ছ নাকি? ওই যে মানে ক্রেডিট সে নিচ্ছে, আর হচ্ছে যাই হোক সে নিক, অসুবিধা নেই, কারণ খাওয়া তো হচ্ছে আমাদের। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সবাই মিলে মুড়ি মাখা খাবো। তো মুড়ি হচ্ছে কি মানে কি করছে একটু চলুন দেখে আসি কি অবস্থা, দেখেন একটু দেখাই। এই যে হচ্ছে মুড়ি হচ্ছে নরম হয়ে গেছে, তো এখন আমরা মুড়ি মাখা খাবো। তো মুড়িটা হচ্ছে মানে খালি হচ্ছে মানে কড়াতে আর কি মুড়িটা গরম করে নিচ্ছি, যাতে একটু হচ্ছে ই হয়ে যায়। তো আমাদের এখন মুড়ি গরম হয়ে গেছে, করে আমরা এই যে তাহলে তো একবারে দিলি ভালো হইতো। তো মুড়ি ওইটা গরম করে নিয়ে মুড়ি দিলি ভালো হয়ে যেত। তো যাই হোক, আছে এখন এই যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মাংসের ঝোল আছে, সেই ঝোল দিয়ে আমরা মুড়ি মাখা খাবো সবাই মিলে। এখন এই যে হচ্ছে আমাদের মুড়ি মাখা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে এটা খাবো। কি লোভ লাগছে? এই যে হচ্ছে মুড়ি মাখা খাওয়া শুরু হয়ে গেছে সবার। মুড়ি কি আবা, মুড়ি কি ভীষণ ভাবে সুন্দর লাগছে একটু বল। শ্রীমতীতে দাঁত মারি আইটে যাচ্ছে, আমাদের বলো মুড়ি খাইতেছে হচ্ছে দাঁত টাত সব আইটে গেল। এখন এই মুড়ি মাখা আছে তৈরি করা হয়েছে, এখন সুসুরি দাঁত আইটে যাচ্ছে আছে মুড়ি খাইতেছে। এখন আর শাস্তি আমরা চারিপাশে সবাই পাচ্ছে, তাই তো? তো আমরা হচ্ছে ভীষণ মুড়ি খেলাম মানে মাখাইলাম, কিন্তু কেউ আর খেতে পারেনি, কারণ হচ্ছে ভীষণ হার্ডি হয়ে গেছে। ভাবছিলাম অনেক বেশি মজা লাগবে, কিন্তু এই যে সুসুর জ্বালাই মানে এটা করেছি, বাট আমরা খুব একটা খাইতে পারি না, মনে হচ্ছে খাইলে পরে আমরা সব গ্যাসেই মরে যাবো, মানে গ্যাস বাইরে কি থাকবে সব আমাদের বাড়ি চলে আসবে, তো সেই জন্য আমরা ওরাকে অ্যাভয়েড করেছি। এখন সেগুলো কে খাচ্ছে সেটা একটু দেখাবো, ঠিক আছে? এই যে আমাদের হচ্ছে বিশেষ মুড়ি মাখা, এখন মুরগিতে খাচ্ছে, কারণ কিছু করার নেই, যা হয় ওদের পদে হয়ে যাক, আমরা আর পারলাম না, আমরা হেরে গেছি, এক কথায় আমরা হেরে গেছি। তো এখন মুরগিগুলো খাচ্ছে, মুরগিগুলো বেশ বড় বড় হয়েছে, এদেরকে আবার মানে কি করে খাইতে হবে সময়া রোজ। তো এখন মুরগিগুলো খাচ্ছে আমাদের স্বাদের মুড়ি মাখা, এখন মুরগি খাচ্ছে, কিছু আর করার নেই। যা এটা কি দুঃখজনক ব্যাপার স্যাপার, আকাশে মানে ওরা খাইয়ে মোটা হলে তারপরে আমরা ওদের খাবো। মন খারাপ করে বসে আছি, এত স্বাদের মুড়ি মাখা আমরা মাখায় খাইতে পারিনি, সব মুরগিরে দিয়ে দিয়েছি, তো এই জন্য মন খারাপ। খাবা মুড়ি? এখন যারা বাবু মুড়ি খাবে সে এখন পাগল করে দিয়েছে, কিন্তু মুড়ি তো এখন। তো যাই হোক, দুঃখের সাথে জানাচ্ছি যে অনেক আশা করে মুড়িটা মাখিয়েছিলাম, ভাবছিলাম যে খুব বেশি মজা লাগবে, বাট মজা লাগছে, বাট ওটা মনে হচ্ছে খেলে আমাদের সবার আছে খুব পরিমাণে আছে গ্যাস হবে, তো সেই ভয়ে আমরা ওটা খেলাম না, অ্যাভয়েড করে গেলাম। আর ওগুলো মুরগি খাচ্ছে এখন আর কি করা, তো কি আর করা যাবে, যা বলে শুরু করলাম আসলে সেটা হইলো না, কারণ কি আর করা। তো যাই হোক, ছোট্ট একটা বোনেদের মানে আড্ডার একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই মিলে, হচ্ছে মানে খাইতে যে খাইতে পারলাম না এরকম একটা ব্যাপার হয়ে গেল, কিছু করার নেই। তো যাই হোক, এখনকার ছোট্ট ব্লগটি এ পর্যন্তই, আর নেক্সট ব্লগ চলছে অলরেডি, কারণ রান্না হচ্ছে ওল দিয়ে একটা নতুন রেসিপি, মানে নতুন বলতে কি মানে আমার খুব ফেভারিট একটা রেসিপি, তো সেটা হচ্ছে রান্না হচ্ছে, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো সে পর্যন্ত সবাই সাথে থাকুন, ওকে আল্লাহ হাফেজ। যারা উঠো, যারা উঠো।